नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 14 अक्टोबर दीर्घ 100 बछर पर बछरेर सबचेये बड़ सूर्य ग्रहण महालय दिनेर ए सूर्य ग्रहण भयानक विपद उत्पन्न होबे चार राशि जीवने। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি চারটি রাশিকে বিশেষ সতর্ক করে দেব, কারণ 14 অক্টোবর শনিবার শুভ মহালয়ের দিনে তাদের জীবনে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা আসতে পারে। কারণ দীর্ঘ 100 বছর পর দীর্ঘ 6 ঘন্টারও অধিক সময় ধরে মহালয়ের অমাবস্যাতেই এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় সূর্যের রশ্মি পৃথিবীতে আসবে না। আর যে চার রাশির নাম আমি এই ভিডিওয়ে জানাবো, সেই চার রাশির জীবনে এই সূর্যগ্রহণ নানাভাবে দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। চার রাশি তাদের জীবনে একাধিক ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, এদের জীবনে নানাভাবে অবশ্যই চাপে থাকতে আসতে পারে। কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। চার রাশির জীবনে এই সূর্যগ্রহণ অর্থাৎ 2023-এর শেষ সূর্যগ্রহণ দীর্ঘ 100 বছর পর মহালয়ের দিনে অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় সূর্যগ্রহণ নানাভাবে দুর্যোগ তৈরি করবে। চার রাশি অবশ্যই যেন সতর্ক থাকে। তবে ভিডিওটি শেষ করার আগে বা আরও এগোনোর আগে আমার বলা উচিত, এই ভিডিওটি করার অর্থ ভয় দেখানো নয়, সতর্ক করা। কারণ দেখা গেছে সতর্ক থাকলে অনেক বিপদ এড়িয়ে যাওয়া যায়। এবার আসুন প্রথমে জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কখন ঘটবে। সূর্যগ্রহণ ঘটবে রাত 8:34 থেকে ভারতীয় সময় এবং শেষ হবে শেষ রাত 2:25 পর্যন্ত। সুতরাং যখন সূর্যগ্রহণ হবে ভারতবর্ষ থেকে দেখার কোনো প্রশ্নই ওঠে না, কারণ রাত্রির 8:34 থেকে রাত্রির 2:25 পর্যন্ত ভারতবর্ষে কোথাও সূর্য থাকতেই পারে না। তাই ভারতবর্ষ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না, পৃথিবীর অন্য অন্য কান্ট্রি থেকে অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে সমস্ত স্থানে তখন দিন, সেই সমস্ত স্থানেই এই গ্রহণ দেখা যাবে। এবার বলবো এই গ্রহণে ফলে যে চার রাশির জীবনে নানাভাবে দুর্যোগ আসতে পারে। প্রথম রাশিটি কন্যা রাশি, কারণ কন্যা রাশিতে চিত্তা নক্ষত্রেই এই গ্রহণ। 14 অক্টোবর শনিবার সন্ধ্যা 8:34 থেকে রাত 2:25 পর্যন্ত। তাই কন্যা রাশি যথেষ্ট সতর্ক থাকতেই হবে, আপনাদের জীবনে যথেষ্ট অস্থিরতা আসতে পারে। এই গ্রহণ আপনাদের শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব ঘটাতে পারে, এই গ্রহণ আপনাদের মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, এই গ্রহণ আপনাদের জীবনে নানা ধরনের দুর্যোগপূর্ণ ঘটনা তৈরি করতে পারে। তাই কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আমি অনুরোধ করব, তারা যেন সতর্ক থাকে, না হলে তাদের জীবনে নানা ধরনের দুর্বিষয় ঘটনা ঘটতেই পারে। দ্বিতীয় যে রাশিটি অবশ্যই গ্রহণের ফলে চাপে থাকবে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি। কারণ কন্যা রাশির সপ্তম হাউস মীন রাশি, মীন রাশির সপ্তম হাউস কন্যা রাশি, আর মীন হাউস সপ্তম হাউসে তৈরি হওয়া এই গ্রহণ মীন রাশির জীবনে অবশ্যই চাপ থাকবে। মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনকে নানাভাবে অস্থির পরিস্থিতির মধ্যে দেখতে পাবে। তাই মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাও যেমন এই গ্রহণের চাপ অবশ্যই নিতে হবে, এই গ্রহণের ফলে তাদের নানা ধরনের বিঘ্ন ঘটতেই পারে। কন্যা রাশি মীন রাশি ছাড়াও আরও যে রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ ব্যাপক চাপের হতে পারে, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির কাছে ধনস্থানে এই গ্রহণ হবে, তাদের আর্থিক দিক দিয়ে প্রচুর অপচয় হতে পারে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে।
তাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই যেন এই গ্রহণের সময় সাবধানে থাকে, তাদের জীবনে নানাভাবে চাপ আসতেই পারে। এবং শেষ যে রাশিটা অবশ্যই এই গ্রহণের ফলে নানা ধরনের হতাশায় ভুগতে পারে সেটি হচ্ছে তুলা রাশি। কারণ তুলা রাশির দ্বাদশে গ্রহণ, তাই তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে, শরীরে নানা ধরনের অসুস্থতা আসতে পারে। সুতরাং আমি চারটি রাশিকে সতর্ক করলাম, কন্যা রাশি, মীন রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি, এই সূর্য গ্রহণ তাদের জীবনে যথেষ্ট চাপের হতে পারে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, চারটি রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।